আবারও তৃণমূলের গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ৬ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ সেলিম অভিযোগ করেন, এদিন তিনি পৌরসভা থেকে বাড়ি ফেরার সময় খালাসিপাড়ার কয়েকজন বহিরাগত রড লাঠি নিয়ে তার ওপর হামলা চালায়। কোনো ক্রমে তিনি প্রাণে রক্ষা পান। তার দাবি, তৃণমূল নেতা শিবশঙ্কর ঘোষের অঙ্গুলি হেলনেই তার ওপর হামলা হয়। হঠাৎ করে ওই দাদাদের অফিস থেকে বহিরাগত কিছু ছেলে বিধান মাহাতো, রনি এবং রঞ্জিত হঠাৎ করে আমার ওপরে রড নিয়ে অ্যাটাক করে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি সঙ্গে সঙ্গে এক হাতে বাইক আর এক হাতে এটাকে সেভ করি, বলে নাহলে আজকে আমি খুন হয়ে যেতাম। আমরা দেখিয়ে দেবো এই নোংরামি, আমরা জবাব দেবো। করেছে শিবু ঘোষের লোক আর খোকন দাসের লোক, তারা এই ওয়ার্ডের মধ্যে এই নোংরামি করছে। তারা দিন দুপুরে, আমি সৈয়দ মোহাম্মদ সেলিম, আমি এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, এলাকার মানুষ জানে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি মানুষের কাজ করি। আজকে আমি পৌরসভা থেকে ফিরছিলাম, আপনারা জানেন, আপনারা খোঁজ নিন পৌর প্রশাসকের কাছে, দুটো পর্যন্ত আমি পৌরসভায় ছিলাম। এই ঘটনায় মোহাম্মদ সেলিম সহ তিনজন আহত হয়েছে বলে অভিযোগ। হামলাটা হয়েছিল, আমরা এখানে বসে আছি, আমাদের উপরে এসে ঝামেলা করেছে, আমাদের হিল চুড়ে মাথা ফাটিয়ে দিবার মতো অবস্থা, সেটা জোরে না পালিয়ে গেলে মাথা ফেটে যেত, আমাদের দোকানগুলো পর্যন্ত ভাঙছিল। ঝামেলাটা পাটি পাটি হয়েছে, ঝামেলাটা আমাদের ওদের সঙ্গে একটুখানি ঝামেলা কে মারলো আপনাদের, কে মারলো? আমাদের বাইরেকার ছেলে নিয়ে এসে এসে আমাদেরকে এখানে বসে আছি। ববি বিধান আপনার নাম কি? যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শিবশঙ্কর ঘোষ, তিনি এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নয়। দেখুন, আমি যতটুকু জানি সেটা হচ্ছে, আমি এই বিবৃতি, ওর দেওয়া বিবৃতি সর্বভাবে মিথ্যে। আমি কোথাও নেই, আমি ঘরে নিজে বিশ্রাম করছিলাম। আজকে একটা কাল্লাগেটে ব্যবসায়িক সমিতির সভা ছিল, সেখানে আমি আমন্ত্রিত ছিলাম স্থানীয় নাগরিক হিসেবে। ওখান থেকে ফিরে খাওয়া দাওয়া করে ঘরে শুয়েছিলাম, এক্ষুনি পৌরসভা এলাম। যদি ভ্যাকসিন মানুষের জন্য কিছু ব্যবস্থা করা যায় তার সুপারিশ করার জন্য, তখন আপনাদের কাছে জানতে পারলাম যে এরকম একটা অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে। তো যার মিথ্যা কথা বলাটা পেশা, আর মিথ্যা বলেই সে যে বেঁচে আছে, তার কথার কোনো উত্তর আমি দিতে পারবো না, আমি সেটাও জানি না। আমার কোনো অনুগামী নেই, আমি মমতা ব্যানার্জি অনুগামী এটা জানি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। আবারও তৃণমূলের গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ৬ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ সেলিম অভিযোগ করেন, এদিন তিনি পৌরসভা থেকে বাড়ি ফেরার সময় খালাসিপাড়ার কয়েকজন বহিরাগত রড লাঠি নিয়ে তার ওপর হামলা চালায়। কোনো ক্রমে তিনি প্রাণে রক্ষা পান। তার দাবি, তৃণমূল নেতা শিবশঙ্কর ঘোষের অঙ্গুলি হেলনেই তার ওপর হামলা হয়। হঠাৎ করে ওই দাদাদের অফিস থেকে বহিরাগত কিছু ছেলে বিধান মাহাতো, রনি এবং রঞ্জিত হঠাৎ করে আমার ওপরে রড নিয়ে অ্যাটাক করে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি সঙ্গে সঙ্গে এক হাতে বাইক আর এক হাতে এটাকে সেভ করি, বলে নাহলে আজকে আমি খুন হয়ে যেতাম। আমরা দেখিয়ে দেবো এই নোংরামি, আমরা জবাব দেবো। করেছে শিবু ঘোষের লোক আর খোকন দাসের লোক, তারা এই ওয়ার্ডের মধ্যে এই নোংরামি করছে। তারা দিন দুপুরে, আমি সৈয়দ মোহাম্মদ সেলিম, আমি এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, এলাকার মানুষ জানে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি মানুষের কাজ করি। আজকে আমি পৌরসভা থেকে ফিরছিলাম, আপনারা জানেন, আপনারা খোঁজ নিন পৌর প্রশাসকের কাছে, দুটো পর্যন্ত আমি পৌরসভায় ছিলাম। এই ঘটনায় মোহাম্মদ সেলিম সহ তিনজন আহত হয়েছে বলে অভিযোগ। হামলাটা হয়েছিল, আমরা এখানে বসে আছি, আমাদের উপরে এসে ঝামেলা করেছে, আমাদের হিল চুড়ে মাথা ফাটিয়ে দিবার মতো অবস্থা, সেটা জোরে না পালিয়ে গেলে মাথা ফেটে যেত, আমাদের দোকানগুলো পর্যন্ত ভাঙছিল। ঝামেলাটা পাটি পাটি হয়েছে, ঝামেলাটা আমাদের ওদের সঙ্গে একটুখানি ঝামেলা কে মারলো আপনাদের, কে মারলো? আমাদের বাইরেকার ছেলে নিয়ে এসে এসে আমাদেরকে এখানে বসে আছি। ববি বিধান আপনার নাম কি? যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শিবশঙ্কর ঘোষ, তিনি এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নয়। দেখুন, আমি যতটুকু জানি সেটা হচ্ছে, আমি এই বিবৃতি, ওর দেওয়া বিবৃতি সর্বভাবে মিথ্যে। আমি কোথাও নেই, আমি ঘরে নিজে বিশ্রাম করছিলাম। আজকে একটা কাল্লাগেটে ব্যবসায়িক সমিতির সভা ছিল, সেখানে আমি আমন্ত্রিত ছিলাম স্থানীয় নাগরিক হিসেবে। ওখান থেকে ফিরে খাওয়া দাওয়া করে ঘরে শুয়েছিলাম,
এক্ষুনি পৌরসভা এলাম, যদি ভ্যাকসিন মানুষের জন্য কিছু ব্যবস্থা করা যায় তার সুপারিশ করার জন্য, তখন আপনাদের কাছে জানতে পারলাম যে এরকম একটা অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে। তো যার মিথ্যা কথা বলাটা পেশা আর মিথ্যা বলেই সে যে বেঁচে আছে তার কথার কোনো উত্তর আমি দিতে পারবো না, আমি সেটাও জানি না। আপনারই অনুগামী বলে আমার কোনো অনুগামী নেই, আমি মমতা ব্যানার্জী অনুগামী এটা জানি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।